আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুব সহজে আমরা যেন বাসায় কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারি সেরকম কিছু সিস্টেম দেখিয়ে দিব। যেমন হচ্ছে, আমরা সবসময় মনে করি যে ডিজাইন, মনের একটা কিছু মনে হলো সেটা টেইলারকে যেয়ে বলবো ডিজাইন হয়ে যাবে, নট অনলি দ্যাট। সেটা তো আসলে সব কিছুরই, আমরা যেমন বিল্ডিং করতে গেলে আমাদের একটা আর্কিটেকচারাল প্ল্যানের দরকার হয়, ঠিক এই ডিজাইনটাও তাই, যে আমরা প্ল্যানিং করে আমাদের কাজ করতে হবে। ওকে, সো আমি বেশি একটা কথা না বাড়াই, আমি আজকে যে কাজ করব সেটা হচ্ছে মেইনলি ছোট বেবিদের কাজ। আমার আগে মাথায় রাখতে হবে যে আমরা কোন সিজনকে বেস করে আমরা কাজ করব এবং কত এইজের বাচ্চাদের জন্য, এবং জিনিসটা হবে কি কটনের উপরে আর পার্টি ফ্রকের উপরে। তো আবার ফার্স্ট সিলেকশন যেটা হবে আমি এখানে সেটা লিখে দেব, মেনশন করব। দেন আমি চলে যাব একটা ফ্ল্যাট স্কেচে। ফ্ল্যাট স্কেচটা কেমন হতে পারে সেটা আমি দেখিয়ে দিই। আমি ধরলাম, সাপোজ আমি ড্রয়িং করব হচ্ছে একটা 7-8 ইয়ার্সের বাচ্চার ড্রেসের ডিজাইন। সো আমার মেইন কাজ হবে যে আমি এটাকে সামার, যেহেতু সামার বেস করে আমি কাজ করব। তো ফ্ল্যাট স্কেচটা এমন একটা জিনিস যেটা হচ্ছে সব ধরনের গার্মেন্টসে বলেন বা যে কোনো জায়গায় এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো মেজারমেন্ট পরে আমরা যখন মেপে মেপে করব, দেন তখন আমাদের এটা হচ্ছে নর্মাল হ্যান্ড স্কেচ বলে এটাকে। তো মেজারমেন্ট যখন করব তখন আমরা কি এটা আরও ফিনিশিং কাজ দিব। সো এইটা হচ্ছে যে আমি একটা কটন ফ্রক কাট করবো, বাট এটা হবে একটু ডিজাইনেবল। হ্যাঁ, ডিজাইনেবল বলতে যে এটার বিষয়টা যেটা হবে যে এটাকে আমরা একটু যেন দেখতে ডিজাইনিং লাগে। যেমন এই 3D শেপটা আমি রেখেছি এই কারণে কুচিটাকে কিন্তু আমার বুঝাতে হবে যে এটা একটা নিচে কুচির এফেক্ট হবে, এই জন্য এই কুচিটার ডিজাইনটা দেওয়া। এবং যেটা হচ্ছে যে এই কুচিটার যখন আমি আমার মাস্টারকে বুঝাবো তখন কিন্তু সে বুঝবে যে হ্যাঁ, এখানে ঘের বেশি হবে বলেই এটা এরকম ফ্রিলের একটা ঢেউ শেপ আসছে। ওকে, তো আমি দেন কি করব, এটা আমার মেইন টার্গেট হচ্ছে আমি কম একটা যে কোনো ফেব্রিক সিলেকশন করে দেন ওটার উপরে আমার কাজটা করা। তো দেন আমি এখানে আদার্স যে প্লেসমেন্টগুলো করব সেটাকে ড্র করব লাইক দ্যাট। আমি যদি এখানে একটা ওয়েস্ট বেল্টের ডিজাইন করতে চাই, এরকম একটা ডিজাইন ড্র করবো যেখানে আমার একটা ডেকোরেটিভ ফেব্রিক্স থাকতে পারে। এটা আবার আমাদের এখানে মেনশন করে দিতে হবে, হ্যাঁ এখানে ডেকোরেটিভ একটা ফেব্রিক্স থাকতে পারে। তারপর আমি এখানে যদি চাই যে এই ফেব্রিক্স দুটার মাঝখানে আমি একটা সুন্দর কাট বাটন বা আদার্স কোনো বাটন আমি প্লেস করব, সেটা আমি করে দিলাম। এখন আমার এই কাজটার ফ্রন্টের ডিজাইনটা হয়ে গেল। হ্যাঁ, সিম্পল, একদম সিম্পল, কস্টিং কম পড়ে এমন কোনো কাজ আমাদের আগে করতে হবে। তারপর আমরা যেটা করবো এটার ব্যাকে চলে যাই। ব্যাকটা কি হবে, ফ্রন্টের এটার মতোই ব্যাক হবে। আমি যেটা সবসময় করি আসলে শর্টকাট স্কেচ, সেটা হচ্ছে ব্যাকে যেহেতু গলাটা একটু ছোট হয় সবসময়, এখন মাথা ঢুকানোর ব্যাপার থাকে, সেই কারণে আমার বুঝিয়ে দিতে হয় যে ব্যাকে জিপার হবে আর ব্যাকে হুক হবে কি না। তো আমি ডিজাইনে আমি ব্যাকে জাস্ট একটা হুকের ডিজাইন রাখছি। হ্যাঁ, জাস্ট হুকের একটা ডিজাইন রাখবো, এখানে লুপ হতে পারে, এই যে লুপ, ঠিক আছে, লুপ দিচ্ছি। দেন যেটা করব, ফ্রন্টের যে ব্যাকের যে ডিজাইনটা সেটাকে আমি ঠিক ফ্রন্টের যে ওয়েস্টের মেজারমেন্ট সেই অনুযায়ী দিচ্ছি। এটা কিন্তু হাফ হয়ে গেছে। তারপরে কি, এটাকে আমি নিচের ওই ফ্রন্টের মতোই এরকম কোণা করে দিলাম, দেন কোণা করে নেমে গেল। হ্যাঁ, আমি এইভাবে দামিয়ে দিলাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এখানে তো ব্যাকে কি, যেহেতু বেল্টের ডিজাইনটা ফ্রন্টে, ব্যাকে আমার এরকম কোনো ডিজাইন আমার মনে হয় না দরকার আছে, যেহেতু আমরা ব্যাকে একটা লুপের ডিজাইন রেখেছি। এখানে আমরা ফিটিং পারপাস দিতে পারি চিকন করে ফিতা, চিকন করে ফিতা। ওকে, অল রাইট, সো এইটাই হচ্ছে বড় কথা যে আমি ডিজাইনটা ক্রিয়েট করলাম, কোনটা কি হবে। এই বাটনের ভিতরে যে লুপগুলো হবে সেটা আমি দিয়ে দিব পার্ল। তারপরে ফ্রন্টের এখানে আমি কি দিব সেটা আমার লিখে দিতে হবে অ্যাজ লাইক অ্যাজ এটা। সো ডিজাইন করা কিন্তু খুবই ইজি, ডিজাইন করা কিন্তু খুবই ইজি। সো এরকম ডিজাইন করতে হলে কাছে নিতে হবে আপনি কী কী দিয়ে ডিজাইনগুলো ক্রিয়েট করবেন, রাইট? সো খুবই সহজভাবে করে ফেলতে পারবেন আপনার সুন্দর সুন্দর মনের মতো ডিজাইনের কাজগুলো। এগুলোকে আমরা যদি চাই সিম্পল কালার করেও বুঝাতে পারি, 3D শেপ করেও বুঝাতে পারি। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, আরেকদিন অন্য কোনো ডিজাইন নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশানগুলো যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। টাটা, বাই বাই।